आज के खूब सहजे एक करला आलू निरामिष रेसिपि आपके रान्ना कर देखो। एखे करलाटी लम्बा कर टुकड़ो कर नहींखान बीची फेले दिए अनेक समय बीची कामड़ पड़े देखा जाए खेते भलो लागे ना। तो एखे पानी और लवण दिए नेड़े चेड़े चार थेके पाँच मिनट करलाटाके सिद्ध करे नेब। ए पर्याय एकटू नेड़े दिच्छी नेड़े तारपरे आबारो एकटू ढाकना दिए सिद्ध करे निच्छी। ए पर्याय करला सिद्ध होये गेछे नामिये नेब। बेशी सिद्ध होये गेले किन्तु गले जाबे खेते अत भालो लागबे ना। ভাপিয়ে নিলে করলা কালারটাও ঠিক থাকবে তারপরে তেতো একটা ভাব থাকে এটাও থাকবে না। তো এখানে তেল দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটা আলু তারপরে লবণ হলুদ হলুদ লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ভেজে নেব। দুই থেকে তিন মিনিট যখন একটু হালকা কালার আসবে তখনই উঠিয়ে নেব। আলুটা একটু বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি যেন আলুটা ভাজাটা ভালো হয়। আলু ভাজাটা ভালো হলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর যে আমি তেলটা উঠিয়ে রেখে দিচ্ছি তেলটা একটু বেশি দিয়ে আমি আলুটা ভেজেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ অল্প পরিমাণ কালো জিরা আর শুকনো মরিচটা দিলে স্যালটা ভালো আসে এর জন্য কালো জিরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদ দিতেও পারেন। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন রসুনটা দিয়ে আবারও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন শুকনো মশলা পুড়ে না যায়। হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচের থেকেও কম মশলা দিয়েছি। শুকনো মশলাটা বেশি দিলে কালারটা বেশি হয়ে যাবে তার জন্য শুকনো মশলাটা পরিমাণে কম দিয়েছি। তো এখানে ভাজা আলু সিদ্ধ করা করলা দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি আবারও সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট। দশ মিনিট পরে আবারও ফিরে আসলাম। এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়েচেড়ে চুলা জাল বন্ধ করে দিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লাগে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।